ओम स्थापकाय धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं स्वार्धं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि गुरुं। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूदये सच्चित्सुखस्वरूपाय स्वामी ने ताप भारी। उपस्थित সকল ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে আমার ব্যক্তির তরফে এবং বিবেকজ্যোতি সেবা ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি ভগবানের কথা শ্রবণ ও মননের উদ্দেশ্যে। আপনারা ইতিমধ্যেই আজকের যে বক্তব্যের বিষয় সেটা জেনে গিয়েছেন যে নারদীয় ভক্তি সূত্র। এখন ভক্তির কথা আলোচনা করা আমাদের মনে হতে পারে যে খুব সহজ, কারণ শ্রীমদ ভগবত গীতায় আমার ইচ্ছা ছিল যে আজকে শুরু করব একেবারে শ্রীমদ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ এটি দিয়ে, কিন্তু আসার পথে জেরক্সের দোকানগুলো একটা খোলা পেলাম না, তাহলে আমি আমার কাছে পাঁচটা স্ক্রিপ্ট আছে, এতজন মায়েরা আছেন হবে না, তো যাই হোক নালে আমি আজকে এটা করাতাম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে দেখো জ্ঞান কি করে না বার মহল অগ্নি তার যাতায়াত, কিন্তু ভক্তি কি করছে অন্দর মহল পর্যন্ত যেতে পারে। বাকি যে সমস্ত যোগগুলো আদি রয়েছে যে কর্মযোগ জ্ঞানযোগ এবং রাজযোগ, এই তিনটি বাদ দিয়ে যে ভক্তিযোগ, এই ভক্তিযোগ অবলম্বন করা আমাদের পক্ষে অনেক বেশি সহজতর। কেন সহজতর না, বাকি যে সমস্ত যোগগুলি রয়েছে কর্মযোগ সেখানে সেটি যদি আমরা অ্যাপ্লাই করি সেখানে আমাদের কি করতে হবে না, সেখানে আমাদের প্রথমেই যেটি প্রয়োজন সেটা হচ্ছে নাম যশ ভুলে নিষ্কাম ভাবে যদি আমরা কর্ম করি তাহলে আমরা ভগবানের সঙ্গে যোগযুক্ত হতে পারব। অর্থাৎ দেহাভিমান ভুলতে হবে, যে আমি যে দেহ এই অভিমান যুক্ত এটি আগে প্রথম ভুলতে হবে কর্মযোগের ক্ষেত্রে। রাজযোগের ক্ষেত্রে কি করতে হবে না, পবিত্রতা শরীর মনের পবিত্রতা সম্পূর্ণরূপে নির্ভর ঈশ্বর অনুরাগী, সেখানে যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার আসন সমাধির কথা বলা হচ্ছে। এই এত কিছু মেনটেন করবার পরে তারপরে আমরা রাজযোগের পথ অবলম্বন করতে সক্ষম হব। জ্ঞানযোগ আমাদের কি করছে না, সেখানে বিচারের কথা বলা হচ্ছে যে সদা সদ বিচার, যে আমি কেউ নই, আমি অনিত্যা, নিত্য বস্তু একজন আছেন, সেই নিত্য বস্তুর প্রাপ্তির জন্য আমাকে বিচার করতে হবে, তার জন্য কি করতে হচ্ছে বিবেককে জাগ্রত করতে হচ্ছে, যে বিবেকের মধ্যে দিয়ে আমি বিচার করছি যে কোনটা দুদিনের কোনটা চিরদিনের। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে জ্ঞান কি করছে না, ওই জ্ঞান আমাদের বারমহল পর্যন্ত তার গতায়াত বা যাতায়াত, কিন্তু ভক্তি পথ বড় পিচ্ছিল। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কথা আমলিতে, কিন্তু ভক্তি পথ অন্দর মহল পর্যন্ত যেতে পারে, বাড়ির ভিতর পর্যন্ত যেতে পারে। সেই পথে কি আছে না, এই এমন একটি পথ যে পথ আলাদা করে অবলম্বন করব এরকমটা ভাবতে হয় না, আমাদের বাকি তিনটে পথকে আমাদের অবলম্বন করতে হয়। বুঝতে যাচ্ছে, একটু সহজ করে বললে এরকম হবে যে আমি জ্ঞানযোগকে আশ্রয় করেছি
আমি কর্মযোগকে আশ্রয় করেছি, এই শব্দগুলোকে আমরা ব্যঞ্জনা করতে পারি। কিন্তু আমি ভক্তিযোগকে আশ্রয় করেছি এমনটা বলতে হয় না। কেন বলতে হয় না? বলতে হয় না এই কারণে যে ভক্তি এইটি এমন একটি বিষয়, এমন একটি ধারণা যা অটোমেটিক্যালি আমাদের পূর্বাবস্থা থেকে আমাদের মধ্যে বিরাজমান। কি করি? একটা প্রশ্ন আসবে, প্রশ্ন হচ্ছে এই, আমরা জগতে এমন কোন মানুষ নেই, এমন কোন জীব নেই, এমন কোন প্রাণী নেই যার মধ্যে ভালোবাসা নেই। কাউকে পাওয়া যাবে না। জানেন, যদি আমরা খুব গভীর ভাবে এটাকে অ্যানালিসিস করি যে এমন কোন মানুষ, এমন কোন জীব, এমন কোন প্রাণী, এমন কিচ্ছু নেই যার হৃদয়ে সেই পশু পক্ষী থেকে শুরু করে ইতর জীবজন্তু থেকে শুরু করে এই একেবারে পূর্ণ মানব পর্যন্ত এমন কোন, আবার মানবের মধ্যে যদি স্তরবিন্যাস করা হয় প্রত্যেকের মধ্যে সেই প্রেম বিদ্যমান। কিরকম? এই যখন রাস্তা দিয়ে যাতায়াত করি, কিছুদিন আগে বড়বাজার কলকাতায় যে সেখানে আমরা আমাদের ওই ধূপ তৈরি হয়, আপনারা জানেন, তা ধূপের প্রোডাকশনে কিছু মাল কিনতে গিয়েছি। তা সেখানে গিয়ে দেখছি যে এই কিছুদিন আগে আপনারা জানেন প্রবল গরম, কি বিরাট গরম, সেই গরমের মধ্যে একেবারে ঘর্মাক্ত কলেবর, বিরাট বিরাট ওজনের জিনিস সেই যারা কুলি মজুর তারা মাথায় করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেখে মনে হতে পারে যে মানুষটি খুব কষ্ট করছে, যেন কষ্ট করে দিন অতিবাহিত করছে। কিন্তু যদি আমরা তাকে প্রশ্ন করি, দেখা যাবে তার কাছ থেকে এরকম একটা উত্তর পাওয়া যাবে যে দেখো, আমার দেশে আমার ছেলে, আমার স্ত্রী, আমার মেয়ে রয়েছে, আমার পরিবার পরিজন রয়েছে, আমি তাদেরকে ভালোবাসি, আমার কর্তব্য আমার ওখানে ভালোবাসা নিহিত রয়েছে, তার জন্য আমি যতটা সম্ভব কষ্ট স্বীকার করতে প্রস্তুত। ক্লিয়ার? তাহলে এই কষ্ট স্বীকারের মধ্যে পিছনের কি ভাবটি লুকিয়ে রয়েছে? ভালোবাসা, যে আমি তাদেরকে ভালোবাসি, আমার পরিবার পরিজনকে ভালোবাসি, তাই আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমি কষ্ট স্বীকার করতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে দেখুন ওই মানুষটি থেকে শুরু করে যে কোনো মানুষ যে চোর চুরি করছে সেও দেখা যাবে যে অন্যায় কাজ করছে জগতে আমাদের দৃষ্টিতে, কিন্তু তার দৃষ্টিতে দেখা যাবে সেও কিন্তু করছে কাজ দিয়ে অন্যের ভালোবাসার তাড়নায়, অন্যের ভালোবাসার তাড়নায়। তাহলে অত্যন্ত দুষ্কৃতিবান ব্যক্তির মধ্যেও এই ভালোবাসা নিহিত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে ভক্তি কি করে না, ওই অন্দর মহল পর্যন্ত ঢুকে যেতে পারে, সকলের হৃদয়ে এই ভক্তি রয়েছে। এখন এই যে ভালোবাসাগুলি, এই ভালোবাসা জাগতিক ভালোবাসা, কিন্তু এই জাগতিক ভালোবাসা যদি আমরা অনুভব না করি তাহলে পারমার্থিক ভালোবাসা তা আমরা কখনোই উপলব্ধি করতে পারব না। স্বামী বিবেকানন্দ বলছেন, দেখো বাবা, টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। মা বলছেন, মা ঠাকুরন বলছেন যে দেখো, ঠাকুরের সংসার আর কিসে গড়ে উঠেছে? ঠাকুরের সংসার তার ভালোবাসায় গড়ে উঠেছে। এই যে আজকে ধরুন যারা সাধু সন্ত মহাত্মা, তারা তাদের সমস্ত পরিবার পরিজন ঘর বাড়ি ছেড়ে দিয়ে সাধু মহাত্মা হচ্ছেন, কিসের জন্য হচ্ছেন বলুন তো?
সেখানে একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে। প্রেমানন্দজি মহারাজ বলছেন ব্রহ্মচারী মহারাজকে যে দেখ, আমি আর তোদের তেমন করে ভালোবাসতে পারি কই, যেমনটি ঠাকুর বাসতেন, যেমনটি ঠাকুর বাসতেন এই ভালোবাসাটা লুকিয়ে রয়েছে। কথামৃত করতে করতে দেখবেন সেখানে মাস্টার মশাই লিখছেন, কথামৃতকাল লিখছেন যে যখন নরেন্দ্রনাথ এসেছে সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে, ঠাকুর কি করছেন, তাকে পাশে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সন্দেশটা মিশ্রিটা মুখে খাইয়ে দিচ্ছেন। মাস্টার মশাই মধ্যম করছেন, আচ্ছা এই কি শ্রীরামকৃষ্ণ দেবের নর দেহের মধ্যে নারায়ণ দর্শন, এই কি তিনি নারায়ণ দৃষ্টিতে নরেনের মুখে সেই মিষ্টান্ন খাইয়ে দিচ্ছেন? এই যে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তিনি কি করছেন না, ফিগারটা মানুষ কিন্তু তার মধ্যে সেই যে দেবত্ব, ঈশ্বরত্ব, আত্মত্ব যে লুকিয়ে রয়েছে, শিবত্ব লুকিয়ে রয়েছে, সেই শিবত্বকেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসছি। স্বামী বিবেকানন্দ উদ্ধৃতি দিয়ে বলছেন, উপনিষদে আছে যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী রূপে নয়, স্ত্রীর ভেতর আত্মা প্রত্যক্ষ আছেন বলে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসেন স্বামী বলে নয়, স্বামীর ভিতরে সেই আত্মা প্রত্যক্ষ আছেন বলে। একটু সহজ করে যদি আমরা বলি ব্যাপারটি কিরকম হবে, দেখুন আমরা প্রত্যেকে আমাদের প্রিয়জন বিয়োগের কষ্ট সকলে পেয়েছি, এখানে এমন কোন মানুষ নেই যে তার নিজের প্রিয়জন বিয়োগের কষ্ট পায়নি। সেই ভগবান বুদ্ধের কাহিনী মনে পড়ে যায়, ভগবান বুদ্ধের কাছে সেই সদ্য সন্তান হারা মা এসে বলছেন যে হে ভগবান, আপনি পারেন আমার সন্তানকে জীবিত করে দিতে, বাঁচিয়ে দিতে, আপনি চাইলেই পারেন? বলছে না না আমি পারি না, আমার দ্বারা এটা সম্ভব নয়। বলছে না আমি জানি আপনার সেই সমতা আছে, তখন একেবারে সেই সন্তান হারা শোকাতুরা মা এসে যখন ভগবান বুদ্ধকে জড়িয়ে ধরে এরকম ভাবে ক্রন্দন করছেন, তখন ভগবান বুদ্ধ বলছেন ঠিক আছে আমি একটি শর্তে তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে পারি। কি সেই শর্ত? আমি সমস্ত শর্ত পালন করতে প্রস্তুত, কারণ আমি এই মুহূর্তে নিজের সন্তানকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছি, আমি সন্তানের প্রাণ ফেরানোর জন্য যে কোনো কষ্ট স্বীকার করতে রাজি আছি। বলছে ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? না এই গ্রামে যত বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে, যে কোনো একটি বাড়ি থেকে তুমি এক মুঠো সর্ষে ভিক্ষা করে নিয়ে এসো। এমন কি যে বাড়িতে যাবে সে বাড়িতে এক মুঠো গ্রামের বাড়িতে সব সর্ষে থাকেই, দিয়ে দেবে। তখন যখন বলছেন যে যখন যাচ্ছেন বেরিয়ে, তখন মাকে বলছে দাঁড়িয়ে দাঁড়ো দাঁড়ো, আরে পুরো কথাটা শোনো, বলছে এমন যে বাড়ি থেকে তুমি ভিক্ষা নিয়ে আসবে এক মুঠো সর্ষে, সেই বাড়িতে কারুর প্রিয়জন বিয়োগ হতে হবে, হয়নি, প্রিয়জনের শোক অনুভব করেনি, এমন বাড়ি থেকে তোমাকে সর্ষে ভিক্ষা করে নিয়ে আসতে হবে। সেই মা পাগলিনীর মতো ছুটে ছুটে যাচ্ছে বাড়িতে, গিয়ে বলছে যে আমার এক মুঠো সর্ষে ভিক্ষে দাও, আমার সন্তানের প্রাণ ভগবান বুদ্ধ ফিরিয়ে দেবেন বলেছেন। যেই বেরোতে যাচ্ছেন মনে পড়ে যাচ্ছে সেই কথা, আবার রিটার্ন দিয়ে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের বাড়িতে কেউ কোনোদিন মারা যায়নি তো, তোমরা কেউ কোনোদিন প্রিয়জন বিয়োগের শোক অনুভব করোনি তো? বলছি মা এবার হয় নাকি, প্রত্যেকের ঘরে আমাদের প্রিয়জন বিয়োগের শোক আমরা অনুভব করি, করে থাকি। তো তখন আর সেই সর্ষে নিতে পারছে না, এই নিয়ে গোটা গ্রাম ঘুরে ফেলেছেন। যখন গোটা গ্রাম ঘুরে ফেলার পরে তার চেতনা হয়েছে যে না এ তো সত্য নয়, সত্য হচ্ছে এই যে আমাদের প্রত্যেককে সেই প্রিয়জন বিয়োগের কষ্ট অনুভব করতে হবে। এই হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর করে ভক্তির একটা ডেফিনেশন দিচ্ছেন, কি ভক্তির, যেন একটা নতুন করে সমার্থক শব্দ প্রয়োগ করছেন। বলছেন যে দেখো ওই তিন টান, আপনারা প্রত্যেকে শুনেছেন এই কথাটি যে বিষয়ের বিষয়ীর উপর যে টান, সতীর পতির উপর যে টান, আর মায়ের সন্তানের উপর,
এই যে তিন টান একত্র করলে ভগবান লাভ বলছেন, ঠিক আছে? তো এই টানটুকু হচ্ছে ভক্তি, যে এই টানগুলি যদি এক পেশে হয় ভগবানের দিকে যায় তাহলে আমার ভক্তি লাভ হবে। এখন হ্যাঁ, এই যে আমরা ভক্তির কথা বলছি এর কিছু অন্তরায় আছে, বাধা আছে। কিরকম বাধা? এইগুলো শাস্ত্র পড়ে যে জানতে হবে তার কোনো মানে নেই। আমরা প্রত্যেকে বিচক্ষণশীল, আমাদের প্রত্যেকের বুদ্ধিমত্তা বিকশিত প্রকাশিত, আমরা নিজেরা নিজেদের বাধাটা বুঝতে পারি। আমি শুধু একটা এক্সাম্পল স্বরূপ, শ্রীরামকৃষ্ণ লীলায়, প্রকট লীলায় তিনি কি লীলা করেছেন সেটা আমি একটু বলে দিই। গোপালের মায়ের আপনারা সকলে নাম শুনেছেন, অঘরমণি দেবী। সেই অঘরমণি দেবী গোপালের মা, গোপাল দর্শন হয়, শ্রীরামকৃষ্ণ দেবকে গোপাল রূপে দর্শন করেন, গোপালের চিন্তায় সারাদিন কাটান। আচ্ছা বেশ, খুব ভালো কথা। নিরঞ্জন মহারাজ তার এত কষ্ট দেখে কি করলেন, একটা মশারি কিনে তাকে গিফট করলেন, যে আপনি রাত্রিরে একা থাকেন এরকম করো বাড়িতে, আপনি একটু মশারিটা ব্যবহার করুন। তা যেদিন মশারিটা দিয়ে এসেছেন নিরঞ্জন মহারাজ, রাত্রিবেলা সেই মশারিটা টাঙিয়েছেন গোপালের মা, শুয়েছেন, শুয়ে চিন্তা করছেন যে কাল সকালে সকাল হলে এই মশারিটাকে গুছিয়ে রাখতে হবে, মশারিটা যদি ঠিক করে গুছিয়ে না রাখে তাহলে ইঁদুরে খাবে, হ্যাঁ ইঁদুরে যাতে না খায় তার জন্য ঠিক মতো পরিচর্যা করতে হবে। সারা রাত তার মশারির চিন্তা কেড়ে সকালবেলা ঘুম থেকে উঠে তার ফার্স্ট কাজ হলো কি, তিনি ওই মশারিটাকে বগল বাবা করে নিয়ে ওই বড়নগর মঠ, তখন নিরঞ্জন মহারাজকে নিয়ে বলছে, এই দেখো তোমরা আমার কালকে এইসব দিয়ে এসেছো মশারি, তোমাদের মশারি বাবা তোমাদের কাছেই থাক, আমার চিন্তা দরকার নেই, তোমাদের মশারির চিন্তা আমার গোপাল চিন্তা কাল রাতে হয়নি, বুঝে যাচ্ছে? তাহলে তখন আমাদের ওই শাস্ত্র পড়ে অন্তরায়টাকে বুঝতে হবে না, আমরা আমাদের প্রত্যেকের অন্তরায়টা নিজেরা বুঝতে চেষ্টা করব, যে ভগবান লাভের পথে আমার কোনটি অন্তরায় হচ্ছে। যেটি অন্তরায় হবে তাহলে আমাদের কি করণীয় এটা থেকে শিক্ষা কি নেব, যেটা অন্তরায় সেটাকে তৎক্ষণাৎ চলো টাটা বাই বাই, ঠিক আছে? তাহলে এইটি আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আর এই ভক্তি লাভের যে পথে অন্তরায়গুলি, সেই অন্তরায় থেকে আমরা সুপথে চলে যেতে পারব, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এখন একটি প্রশ্ন, যে এই যে ভক্তি লাভ আমরা করবার কথা বলছি বারবার করে, তার মানে কি আমরা ভক্তি ছাড়া এখানে বসে আছি? এটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াবে। না, আমরা কেউ ভক্তি ছাড়া বসে নেই। ওই যে বললাম যে ঘর্মাক্ত কলেবরে যিনি ওই কষ্ট স্বীকার করছে তার মধ্যে ভালোবাসা রয়েছে, আর আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে। এখন স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটা একটু আলোকপাত করব। স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, কোন কিছুর জন্য ভগবানকে ভালোবাসা খুব ভালো, ঠিক আছে? আমরা ভগবানের কাছে এটা চাই, সেটা চাই, ওটা চাই, আমার রোগ ভালো করে দাও, আমার মেয়ে বিয়ে দিয়ে দাও, আমার ছেলে চাকরি করে দাও, এক্সেট্রা, ঠিক আছে, খুব ভালো। ভগবানের কাছে চাইবো না তো কার কাছে চাইবো? মা বলছেন না যে দেখো, বাপের কাছে কিছু চেও না, স্বামীর কাছে কিছু চেও না, ছেলের কাছে কিছু চেও না, মানুষ দিলে কুলোয় না, ঈশ্বর দিলে পুরোয় না। তাহলে কোনটা লাভবান বেশি বলুন? হ্যাঁ, কুলো যেটা না সেটা তো একটা সময়ের পরে সেটা উচ্চে যাবে, ঠিক আছে, কিন্তু একটা সময় এমন আসবে সেটা শেষ আছে। কিন্তু ভগবান গুলি কি হয় বলছে পুরোয় না। ওই সেই মধুসূদন দাদার দেহারি মনে রাখতে হবে আমাদের সেই কথাগুলি, আমি বেশি এদিকে যাচ্ছি না, আপনারা জানেন তো, সেইটা পুরোয় না, ভগবান দিলে পুরোয় না। তাহলে আমরা তো ভগবানের কাছে চাইবো, এটা তো ঠিকই আছে, কিন্তু স্বামীজি যেটা বলতে চাইছেন যে ভগবানের জন্য ভগবানকে ভালোবাসা, এটা সব থেকে বেশি ভালো। স্বামীজি ওই তিনটে বাহু দেখিয়েছেন না ভালোবাসার, আপনারা নিশ্চয়ই ভক্তিযোগ করেছেন স্বামীজির, সেই স্বামীজির ভক্তিযোগ যদি একটু গ্রন্থটি পড়েন, বা বিশেষ করে একটি চটি বই আছে মাত্র 14 টাকা দাম উদ্বোধন থেকে প্রকাশিত, মানে সংকলিত ভক্তি রহস্য, প্রত্যেকে কিনে পড়বেন, স্বামী বিবেকানন্দের ভক্তি রহস্য। হ্যাঁ, তো সেই ভক্তি রহস্য স্বামী বিবেকানন্দ এত সুন্দর করে এই ভক্তি পথের কথা অ্যানালিসিস করছেন, যে আমাদের, আমরা কি মনে করি না, আমরা মনে করি এই যে একটু আগে সুন্দর গান গাইছিলেন মা, এখনো তো সেই বৃন্দাবনে বাসি বাজিয়ে কোনো কোনো ভাগ্যবানে শনিবারে পায়,
তো এখন আমরা আমাদের মধ্যে দুঃখ হতে পারে, যন্ত্রণা হতে পারে, কোথায় আমরা তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন অনেকে ফোনে রিংটোন করে রাখে কৃষ্ণের বাঁশি, এখন হয়তো অনেক দূরে বাজছে আর আপনি বসে বসে ধ্যান করছেন, আর ধ্যান করতে করতে বলছেন এই এই তো ভগবানের কথা মনে হয় বাঁশি শুনতে পাচ্ছি, আদতেই ভগবানের কাছে মানে ফোনের রিংটোন, বুঝতে পেরেছেন? তো এখন এইরকম বাঁশি শুনলে হবে না। তা বাঁশি শুনতে গেলে কি হবে না, ওটা ভিতর থেকে আসবে, সেই শব্দ ওই উপলব্ধিগত ছাড়া তো বলা যাবে না। এগুলো আমরা কেবলমাত্র শব্দ দ্বারা ব্যঞ্জনা করতে পারছি, উপলব্ধির স্তরটা এগুলো সম্পূর্ণ আলাদা। তো এখন সেই যে আমাদের স্তর, যে ভগবানকে ভালোবাসা, ভগবানকে ভালোবাসলে কি হয় না, ওই এখনো নিধুবনে যে অনেক বৃন্দাবনে যারা যান, অনেক বড় বড় মানে সম্ভ্রান্ত পরিবারের নারী পুরুষ উভয়ে, তারা ওই সকালবেলা কি করেন না, ওখানে যে গাছের পাতাগুলো পড়ে সেই গাছের পাতাগুলো ঝাড় দেন। কেন বলুন তো, তারা এখনো বিশ্বাস যে প্রতিদিন ওইখানে তো বন্ধ করে দেওয়া হয় বৃন্দাবনে, যদি আপনারা যান এই নিধুবন, কেন না ওই এখনো বিশ্বাস সন্ধ্যের পরে ভগবান তার গোপিনীদের নিয়ে এখনো নিত্য রাস করছেন। এবং সত্য সত্য ওখানে চারপাশে যে সমস্ত ব্রজবাসীরা থাকেন তাদের অভিমত, তারা অনেক সময় নূপুরের আওয়াজ শুনতে পান, হ্যাঁ তারা নৃত্য করেন এবং অনেক সময় নূপুর পান, এরকম বহু বৃন্দাবনের সাধক যারা রয়েছেন তারা আছেন, যারা ওই রাধারানীর দর্শন পায়, রাধারানীর নূপুর পায়, হ্যাঁ এরকম হয়েছে। তো এটা অসত্য কিছু না, এখনো তার লীলা চলছে, কিন্তু ওই ভাগ্যবান হতে হয় যে কোন কোন ভাগ্যবানে শনিবারে পায় এখনো তো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তো সেটি আমাদের কি করে সম্ভব না, ওই টানগুলোকে যদি একত্র করা হয়, ভক্তিটা যদি একেবারে ভগবানের জন্যই হয়, যে অন্য কোনো কিছুর জন্য নয়, কেবলমাত্র ভগবানকে চাইছি ভগবানের জন্য। এখন শ্রীরামকৃষ্ণদের যে জায়গাগুলো বলছেন যে ওই ছুঁচের ভেতর দিয়ে সুতো গলাতে চাইছেন, এক্সাম্পলটা আপনারা প্রত্যেকে জানেন যে কি হয়, একটা ফেঁসো থাকলে সেই সুতোর ভেতর দিয়ে সুতো বলবে না, ফেঁসোটাকে কি করতে হয় কাটতে হয়, তারপরে সেই সুতো সুচের মধ্যে দিয়ে হয়ে যাবে। তার ফেঁসোটা কি বলছেন, বাসনা, বাসনার ও ফেঁসো। এখন আমাদের তো বাসনা দেখুন মনে গিজগিজ করছে, আবার এইদিকে ভাবছি ভগবান লাভ করবো, ঠাকুর বলছে যতক্ষণ বাসনা রয়েছে ততক্ষণ ভগবান লাভ সম্ভব না। তো এখন নির্বাসনা মুখে বললে তো আওড়ালে নির্বাসনা হওয়া যায় না, এটা তো আমি আপনি খুব ভালো মতো বুঝতে পারি যে এটা কি করতে হচ্ছে না, ডেইলি রুটিনের মতো প্র্যাকটিস করতে হচ্ছে। কিরকম বলুন তো, আমার মনে হয় এটা এই শরীরের অভিমত, যে যেমন একটা সময় আপনারা ছোট বয়সে চা খাওয়া শুরু করেছিলেন, এখন চা না খেলে কি হচ্ছে, মাথাটা যেন মনে হচ্ছে এই সন্ধ্যেবেলা চাটা না খেলাম চা সেই জন্য একটু মাথাটা যেন ধরেছে, হ্যাঁ ওষুধ খেতে হবে, এরকম মনে হয় না, দেখুন সকলের মনে হয়। তাহলে এই যে মাথা চা না খেলে যদি মাথা ধরে, তাহলে চায়ের প্রতি এমন নেশা, ওই কেন নেশা হলো বলুন তো না, ওই খেতে 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 এইরূপ অবস্থা হয়েছে। ঠিক সেরকম যে ভগবানের প্রতি যখন আপনারা একটু এগিয়ে এগিয়ে আসলে বলে ভালো, তাহলে মায়েরা বুঝতে পারেন আর কি, হ্যাঁ সব একটু এগিয়ে এগিয়ে আসুন, ভেরি গুড, এখন সেই ভগবানকে ডাকতে ডাকতে কি হবে না, ওই আমাদের কর্ণ পরিষ্কার হবে, আমাদের শ্রবণ ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় সব আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। এই পরিষ্কার হলে কি হবে না, ভগবানের রূপ দর্শন, বিভিন্ন রূপ দর্শন হতে পারে, ভগবানের শ্রবণ মন্ত্র দর্শন হতে পারে, মন্ত্র শ্রবণ হতে পারে, ভগবানের দেহগন্ধের ঘ্রাণ আমরা অনুভব করতে পারি, ভগবানের পরশ আমরা অনুভব করতে পারি, ইত্যাদি ইত্যাদি বহু কিছু হতে পারে এই ভক্তির দিক থেকে। কিন্তু কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এই ওই ফেঁসোটাকে আগে কেটে দিতে হবে। অন্তত যত যখন আমরা ভগবানকে ডাকতে বসছি তখন অন্তত ফেঁসোটা ডাকতে হবে। কিরকম আমি একটু বলি, সঙ্গী মল্লিককে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, দেখো সঙ্গ তুমি এত টাকা 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 বড় কেন, হ্যাঁ তুমি তো জানো যে মাকে ভালোবাসাই তো আসল জিনিস,
তা শম্ভু মল্লিক কি বললেন দেখুন, শম্ভু মল্লিক বলছেন ঠাকুরকে, দেখুন আপনি মাকে ভালোবাসেন ঠিক আছে, আমি মায়ের টাকাকেই ভালোবাসি। বাহ বাবা শম্ভু, বাহ তুমি ভালো কথা বলেছো, তুমি যদি মনে করো এটা মায়ের টাকা, কি বললেন, আমি মায়ের টাকাকে ভালোবাসি, বলছেন ঠাকুর এটা ধরিয়ে দিচ্ছেন দেখুন, বলছেন তুমি যদি এটাকে বোধ করো মায়ের টাকা, তাহলে কোনো ভয় নেই বাবা, তাহলে কোনো ভয় নেই। এই যে দৃষ্টি, দৃষ্টির পার্থক্যটা ঘুরিয়ে দিলেন। যখন গিরিশ ঘোষ ঠাকুর বলছেন না, একবারের জন্য গিরিশ ঘোষকে বলছেন না, বাবা গিরিশ তুমি ওইসব মতপ খেও না, তুমি ওইসব শুনতেও না, বলছেন কি বলছেন না, বলছেন বাবা যখন খাবে তখন একটু মাকে নিবেদন করে খাবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের অভিনবত্ব, এই অবতারের অভিনবত্ব। এটা বুঝতে হবে আমাদেরকে যে এই শ্রীরামকৃষ্ণদেব যেটি বলতে চাইছেন, যে কোনো কিছু বাদ দিতে বলছেন না, আলাদা করে যেটা করা হচ্ছে সেটাকে শুধু ট্রান্সপারেন্ট করা হচ্ছে যে ভগবানের দিকে। তাহলে যখন আমরা যেটুকুনি সময় ভগবানের জন্য বরাদ্দ করব ঠাকুর ঘরে নিজের আসনে, সেই সময়টুকুনি জগৎ ভগবানের, সেইটুকুনি সময় জগৎ আমার নয়। আর বাদ বাকি সময় কি হচ্ছে, না জগৎ আমার, জগৎ আমি না থাকলে জগৎ চলবে কেমন করে, মনে হয় না যে বাবা রে আমি না থাকলে সংসার একেবারে অচল, আমি রান্না না করলে ওদের মুখে খাবার উঠবে না, মনে হয় সকলের মনে হয়, তো সেইটা মনে করে আমাদের জগৎ চলছে। কিন্তু যখন ভগবানের আসনে বসবো তখন কি করতে হবে, আমি প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম সেদিন আমি একটি কথা বলেছিলাম যে এখানে মহারাজের মন্দির স্থাপিত রয়েছে, এবং আজকে যখন আমাকে বলা হলো যে কি বিষয়ে মহারাজ বলবে, তখন আমার একটি কথাই মনে হলো যে নারদীয় ভক্তিসূত্র সম্বন্ধে বলা যেতে পারে। এখন দেখুন নারদীয় ভক্তিসূত্র বলতে গেলে কোনগুলো আমরা বলবো আর কোনগুলো বলবো না সেটা তো আমাদের বিচার করতে হবে, কোনগুলো আমরা নেব কোনগুলো আমরা নেব না সেটা বিচার করতে হবে, কারণ কতটা আমাদের জন্য এটা বুঝে নিতে হবে। এই বোঝার কাজটা কষ্ট করে আর আমাদের করতে হয়নি জানেন, এটা একটা মজার জিনিস। আপনারা উদ্বোধনে দুটি নারদীয় ভক্তিসূত্র বই পাওয়া যায়, একটি হচ্ছে স্বামী প্রভবানন্দজি মহারাজের, আর একটি মহারাজের মানে স্বামী ভূতেশ আনন্দজি মহারাজের এই বইটি। এই বইটি যদি আপনারা প্রত্যেকে ঘরে রাখেন দেখবেন ওইখানে মহারাজ একেবারে যা বলার সব বলে দিয়েছেন। কতটা বলেছেন বলুন তো, যতটা আমার আপনার দরকার, যতটা আমার আপনার প্রয়োজন ঠিক ততটাই, কারণ এগুলো সব লেকচার মহারাজের। তো তখন ওই ক্যাসেট, হ্যাঁ ওই ক্যাসেটে রেকর্ড হতো, তারপরে এগুলিকে এরকম ভাবে বই আকারে বার করা হয়েছে। সেই জন্য আমাদের কাছে এটা খুব সহজতর হয়ে গিয়েছে যে যখন এই ভক্তি সূত্র আমরা পাচ্ছি, আমরা এখানে একদম ধারাবাহিক ভাবে এটা যদি আমরা আপনারা চান তাহলে এটা ক্লাস করানো যেতে পারে যে আমাদের জন্য কতটুকুনি প্রয়োজন, আর আমরা কি করে আমাদের উত্তরোত্তর ভক্তি বৃদ্ধি করবো। এখন যেখান থেকে আমরা সরে গেলাম যে আমরা কি তাহলে ভক্তি নিয়ে বসে নেই তাই জন্য ভক্তির কথা শুনছি, না আমাদের প্রত্যেকের মধ্যে সেই ভক্তি রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন প্রথম অবস্থায় কিরকম বিধিবাদীয় ভক্তি, কথাটার সাথে নিশ্চয়ই ট্রান্সলেটের সাথে প্রত্যেকে পরিচিতি আছে, প্রথম দিকে পরে না সব ভুলে নেব, যদি না পরিচিত থাকে তাহলে এখন নতুন করে শুনুন। বিধিবাদীয় ভক্তি, বিধিবাদীয় ভক্তি কি না এখানে পরিষ্কার বুঝতে পারছেন যে বিধির কথা বলা হচ্ছে, বিধির নিয়ম, নিয়ম কি না আমি এত সংখ্যক জপ করব, আমি এতক্ষণ পুজো করব, আমি এতক্ষণ পুরস্মরণ করব, আমি এতক্ষণ ভগবানকে নিয়ে থাকব, এটা একটা বিধির মধ্যে যে এত ব্রত করব, এত উপবাস করব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই প্রথম অবস্থায় এইগুলি কিরকম, স্বামী বিবেকানন্দ ভক্তি রহস্য বলছেন, আমি একটা সাথে একটা ট্যালি করতে করতে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ ভক্তি রহস্য বলছেন কেউ যদি মনে করে, কেউ যদি মনে করে এক লাফে গাছের মগডালে উঠবে তাহলে তার পড়ে গিয়ে হাত পা ভাঙবে, এতে কোনো সন্দেহ নেই, তাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে সেই স্টেপিং গুলো বলছেন কি, প্রথম হচ্ছে বিধিবাদীয় ভক্তি, যে আমাকে এই বিধি মেনে 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 চলতে হবে, বেশ ভালো কথা। এরপরে যেটি বলছেন
সেটি হচ্ছে রাগানু রাগা ভক্তি, যার কথামৃত পরে এই টার্মগুলোর সাথে পরিচিতি আছে। রাগানুরাগ মানে কি? না, ঈশ্বরের প্রতি আমার অনুরাগ। অর্থাৎ আমার প্রথমে একটা নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিরকম ধরুন আপনাদের ঘরে প্রত্যেকে সব নাতি নাতনি বাচ্চারা রয়েছে, তো তারা যখন প্রথম স্কুল যায়, প্রথম দিনে স্কুল যাওয়ার কথাটা একটু মনে করুন, আপনাদের সকলে এভাবে বাচ্চাদের পাঠাচ্ছেন, প্রথম দিন যখন স্কুল পাঠাচ্ছেন তখন কি হয় বলুন তো, একটু কাঁদলো, হ্যাঁ, তারপর যেতে চাইছে না, স্কুল থেকে ফোন করলে আপনার বাচ্চাকে নিয়ে যান, এই ইত্যাদি ইত্যাদি চলতে থাকে এক সপ্তাহ। তারপরে যখন রেগুলার বেসিসে যখন যাচ্ছে না, তখন একটা কি হচ্ছে বলুন তো, বুঝে গেল যে না, আমাকে এই সময় স্কুলেই যেতে হবে, আমার সাথে সকলেই যাচ্ছে। এই যে প্রথমটা কি হলো, বিধিবাধীয় নিয়ম, যে আমাকে একটা নিয়মের মধ্যে দিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগে বই ভরে কাঁধে ব্যাগটি নিয়ে আমাকে স্কুলে যেতে হচ্ছে, ক্লিয়ার? নেক্সট, তখন একটু কর্মকাঠি হচ্ছে, তখন ওই ভালোবাসাটা হচ্ছে না, কিন্তু যখন ওই বুঝে গেল যে এটা ছাড়া কোনো উপায় নেই, আমাকে সেই যতই আমি কান্নাকাটি করি না কেন আমাকে স্কুলে আসতেই হবে, আমাদের অবস্থা ঠিক তাই। স্বামী বিবেকানন্দ এটাকে খুব সুন্দর করে অ্যানালিসিস করছেন, বলছেন যে রিলিজিয়ান থ্রি স্টেজ, না বলছেন প্রথম হচ্ছে কিন্ডার গার্ডেন রিলিজিয়ান, এই হচ্ছে আমাদের কিন্ডার গার্ডেন রিলিজিয়ান বিধিবাধীয় ভক্তি, যে আমরা প্রথমে এরকম বিধি অনুসারে চলতে শুরু করলাম, এই এই করতে হবে, এরপরে আমাদের যখন ভালোবাসা হয়ে গেল, দ্যাটস কলড রাগানু রাগা ভক্তি, যে আমার ভগবানের প্রতি আমার ভালোবাসা জন্মেছে। এবার কি হচ্ছে বলুন তো, এইবার হচ্ছে সন্ধ্যে হলে খন্ডনটা ফোনে চালিয়ে আমি একটু ঠাকুর ঘরে বসলে আনন্দ পাচ্ছি, হয়তো গাইতে পারি না, ঠিক আছে, এখন সব মোবাইলে আছে, কোনো অসুবিধা নেই, এখন তো রামকৃষ্ণ মিশনের অত সেন্টারে অসুবিধার কারণে এই বক্সে বাজিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে আরতি হচ্ছে, কোনো অসুবিধা নেই, তো এখন তো টেকনোলজি এত হাই, তো সেটা বাজিয়ে আমরা ভগবানের কাছে বসছি, কেন বলুন তো, ভালো লাগছে, আমার এই ভালোবাসাটা তৈরি হয়েছে যে সন্ধ্যাবেলা বসতে হবে, যেই সন্ধ্যে হচ্ছে প্রাণটা যেন একটা ছটফট ছটফট করছে যে আমাকে ভগবানের আসনে গিয়ে বসতে হবে, এটা হচ্ছে রাগানু রাগা ভক্তি। এইটি যখন আস্তে 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 পরিপক্কতা লাভ করবে এই রাগানু রাগা ভক্তি, তখন হবে পরাভক্তি। পরাভক্তি, এই কথাগুলো দেখবেন গতমৃতে খুব ওই দিনগুলো যদি পড়েন ভালো করে, তাহলে দেখবেন ওই পর ভাবে আছে পরাভক্তি, যে আমি আর অন্য কিছু চাইছি না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যখন বিষয়ে বিরাগ ঈশ্বরেতে অনুরাগ, যখন সংসার পালনী বোধ হচ্ছে ঈশ্বরে তৃপ্তি হচ্ছে, তাহলে তখন পেছনে পরাভক্তি জন্মাচ্ছে। দ্য লাস্ট ইজ কি বলছে, অহৈতুকী ভক্তি, দেখবেন প্রথম দিতে আছে অহৈতুকী ভক্তি কি, ওই যে স্বামী বিবেকানন্দ যেটি বললেন যে কোনো কিছুর জন্য ভগবানকে ভালোবাসা ভালো, কিন্তু ভগবানকে ভগবানের জন্য ভালোবাসা বেশি ভালো, এই যে অহৈতুকী, যে আমার কোনো হেতু নেই, কোনো কারণ নেই, হে ভগবান আমি তোমাকে ভালোবাসি। দেখো নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দে হয়ে ওঠার আগের দৃশ্য বলছে, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাচ্ছেন, ঠাকুর পরীক্ষা নিচ্ছেন, এক মাস হয়ে গেছে নরেন্দ্রনাথের সাথে কথা বলেননি, জানেন তো এরকম, তা এবার নরেন্দ্রনাথ ধৈর্য পরীক্ষা কি, আমি তো বলবো যে এই পরীক্ষা একেবারে শ্রীরামকৃষ্ণদের দাহ ফেল করেছেন, এক মাস বাদে শ্রীরামকৃষ্ণ নিজে নরেন্দ্রনাথকে বলছে, এই আমি তোর সাথে কথা করি না, তোর দিকে ফিরে তাকাই না, তাও তুই আসিস কেন? আরে ধৈর্য পরীক্ষা তো তিনি নিচ্ছিলেন, আর তিনি ধৈর্য ধরতে পারলেন না, নরেন্দ্রনাথ বলছেন না দেখে, তা তিনি আবার বলছেন যে তোর সাথে কথা বলি না, তুই আসিস কেন? নরেন্দ্রনাথের উত্তরটা শুনুন, ওইটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। নরেন্দ্রনাথ তখন বলছেন, স্বামীজি বলছেন তখন, আপনি কথা বলেন কি বলেন না আমার প্রয়োজন নেই, আমি কেন আসি, আমি তোমায় ভালোবাসি। সোজা উত্তর, তিনি আমাকে দেখছেন কি দেখছেন না পরের কথা, জানেন তো, কিন্তু এটা মনে রাখতে হবে, প্রাচীন মহারাজরা বলতেন, প্রাচীন সাধুরা বলতেন, এই যে কাঁচের দরজার বাইরে দাঁড়িয়ে আপনি প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন, তিনি প্রার্থনাটা শুনছেন, ব্যাস, এনাফ এনাফ, তিনি প্রার্থনাটা শুনছেন, ওই সন্ধ্যার জন্য পদ্মফুলের উপর বসে আছেন, এটা বিশ্বাস করতে হবে যেন তেন প্রকারে, ক্লিয়ার?
তাহলে দেখুন আমাদের কি হচ্ছে যে এই যে আমি বলছি আর ভগবান শুনছেন, এতে আমাদের আস্তে আস্তে অহৈতুকি ভক্তিতে পরিণত হবে। হে ভগবান, আমার আর অন্য কিচ্ছু চাই না, কেবল তোমাকে দেখতে চাই, তোমার কথা শুনতে চাই, আমার আর অন্য কিছু প্রয়োজন নেই, যা কিছু পাওয়ার ছিল সব জীবনে দেওয়া হয়ে গেছে, এবার শুধু তোমাকে চাই। এই জায়গায় গিয়ে নারদীয় ভক্তি সূত্র শুরু হচ্ছে। এখন এই নারদীয় ভক্তি সূত্র সম্বন্ধে যেটি বলা হচ্ছে সেটা আমি একটু বই থেকে পাঠ করছি। বলছে, নারদীয় ভক্তি সূত্র ভক্তি সম্বন্ধে একটি অতি সহজ ও সুন্দর গ্রন্থ। এতে মোট 84টি সূত্র রয়েছে। এই গ্রন্থে রচনাকাল বা রচয়িতা সম্বন্ধে সঠিক কিছু জানা যায় না, তবে বলা যায় যে ভক্তশ্রেষ্ঠ নারদ ছিলেন এই গ্রন্থের রচয়িতা। মহাভারতের শান্তি পর্বে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদের ভক্তি সম্বন্ধে বহু প্রশস্তি করেছেন। তিনি বারবার বলেছেন যে দেবর্ষি নারদ সর্বত্র সর্বজনপূজ্য। নারদের জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে ভাগবত থেকে আমরা তার শৈশব সম্বন্ধে কিছু জানতে পারি। আপনারা ভাগবত যদি পড়েন, বা বিশেষ করে পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের একটি ভাগবত কথাগুলি বই আছে, সেটিও যদি পড়েন দেখবেন সেখানে পাবেন। আচ্ছা, তো তার পিতা কে ছিলেন আমরা জানি না, কিন্তু মাতা ছিলেন একজন ব্রাহ্মণের গৃহের দাসী। এক সময় সেই ব্রাহ্মণের গৃহে কয়েকজন সাধু অতিথি হয়েছিলেন ও নারদ তাদের পরিচর্যা করতেন, তাদের সুখ সুবিধার দিকে লক্ষ্য রাখতেন ও তাদের আলাপ আলোচনা শুনতেন। তিনি তখন 5 বছরের বালক মাত্র, কিন্তু তার আন্তরিক ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে অতিথিরা তাকে ভক্তি মার্গে দীক্ষিত করেন। কিছুদিন পর সর্পাঘাতে নারদের মায়ের মৃত্যু হয়। অতি প্রত্যুষে অন্ধকারে তিনি ব্রাহ্মণের গরু দোয়াবার জন্য যাচ্ছিলেন, তখনই সর্পদষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে নারদের আর কোন জাগতিক বন্ধন থাকবে না। এই যে প্রবাদ আছে না, যে করে আমায় আস তার হবেই সর্বনাশ, তবু সে যদি না ছাড়ে আমার আস তবে তার হব আমি দাসেরও দাস। তাহলে এই ভগবান ওই মায়ার বন্ধন ছিন্ন করবার জন্য তার মাকে তিনি নিয়ে নিলেন। বলছেন, সকল দায়মুক্ত হয়ে তিনি ব্রাহ্মণের গৃহ ত্যাগ করে গভীর অরণ্যে চলে যান এবং প্রার্থনা ও কঠোর তপস্যার দ্বারা ঈশ্বরের দর্শন লাভ করেন। কিন্তু সে দর্শন মুহূর্ত মাত্র সেই দর্শনের অনুভূতি থেকে বঞ্চিত হয়ে তিনি পুনর্দর্শনের জন্য কাতর হয়ে ক্রন্দন করতে থাকলে দৈববাণী হয়, এই জন্মে তুমি আর আমার দর্শন পাবে না, কিন্তু তুমি যে একবার আমার দর্শন লাভ করেছ তাতেই তোমার জীবন আনন্দে পূর্ণ থাকবে। তুমি ভগবানের গুণগান করে পর্যটন করতে থাকো। তারপর থেকেই নারদ ঈশ্বরের নাম গুণগান করতে করতে ভ্রমণ করতে থাকেন। এভাবেই নারদীয় ভক্তি সূত্র রচিত হয়। এখন সূত্র কি সেই সম্বন্ধে বলা হচ্ছে, গভীর অর্থ বিশিষ্ট একটি ভাবকে অতি সংক্ষেপে অল্পাক্ষরে বর্ণনা করাকেই বলা হয় সূত্র। পদ্মপুরাণে সূত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে যে অল্পাক্ষরং অসন্দিগ্ধ্যাম সাবরত বিশ্বতা মুখম, অল্প অক্ষর বিশিষ্ট অসন্দিগ্ধ পুনরাবৃত্তি দোষরহিত অবিকল্প নির্দোষ গভীরার্থ বোধক এবং সংক্ষিপ্ত শব্দ সমষ্টি হচ্ছে সূত্র। যেমন আমরা জানি যে ফর্মুলা, অঙ্কের ম্যাথামেটিক্যাল কিছু ফর্মুলা রয়েছে, তাতে কি হচ্ছে না, গোটা অঙ্কটি ওই ফর্মুলা অবলম্বন করলে আমি জানি যে অঙ্কের ম্যাথামেটিক্যাল যে সলিউশন সেই সলিউশনটা আমরা করে ফেলতে পারবো। ঠিক সেরকম এই ভক্তির কিছু ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা কতগুলি বলা হলো, 84টির কথা বলা হচ্ছে, যে এখানে 84টি শ্লোক 84টি সূত্র বলা হচ্ছে, শ্লোক বলে এখানে ভুল হবে, 84টি সূত্র বলা হচ্ছে। এই সূত্র যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কি হবে না, আমরা সেই ভক্তি মার্গে শিখরে উপনীত হতে পারবো। এখন এখানে দুটি জিনিস মনে রাখতে হবে,
কি দুটি জিনিস, নারদ চর্চিত ভক্তি আর নারদ রচিত ভক্তি। ক্লিয়ার? রচিত ভক্তি কি না, যেটা এখন বলা হলো যে নারদ রচনা করেছেন এই ভক্তি সূত্র 84টি, এটা আমরা ধীরে 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 ক্লাসে জানব আপনাদের সম্মতিক্রমে। আরেকটি হতে পারে সেটা হচ্ছে নারদ চর্চিত ভক্তি। চর্চিত ভক্তিটা কি জিনিস না, চর্চিত হচ্ছে যা চর্চা করছেন তিনি। কি চর্চা করছেন? এই যে বলা হলো ভগবানের দর্শন পেলেন তিনি, ভগবানের দর্শন পেয়ে তার কি হলো, মনটা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। ওই যে মা বলছেন না, তিনি আমার হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়ে গেছেন, দুঃখ কি জিনিস বুঝলাম না, এই আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যাচ্ছেন ভগবান লাভ হলে। শুধু ভগবান লাভ হলে কেন, আচ্ছা দেখুন এই যে ভগবানের নাম, একটু পরে যে ভগবানের নামগুলো কীর্তন হবে, এখন ভগবানের নাম শ্রবণ করছেন। এই যে আমাদের নবমীটা ভক্তির কথা ভগবান বলছেন, প্রথম শ্রবণ, তারপর কীর্তন, তারপর পাওয়া যাচ্ছে এই বানান, হ্যাঁ আত্মনির্বেদনাম, এসব ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এই যে ভগবানের নাম হচ্ছে, নামে কত শান্তি না, ভগবানের নাম করছি, দেহাত খুলে হরি নাম হচ্ছে, কি অপূর্ব লাগে না। এই যে অপূর্ব লাগছে, একটা অনুভূতি হচ্ছে, এই অনুভূতিটা কিসের হচ্ছে, সুখানুভূতি, সুখ অনুভব হচ্ছে। এই সুখটা কি, কিছুক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য না, এই সুখ হচ্ছে ভজনানন্দ। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কি হচ্ছে না, ভজনানন্দে মেতে রয়েছে এই আনন্দ। এই আনন্দ কি করে পাব, বলা হচ্ছে এই নারদকে দর্শন করতে হবে। কি করছেন নারদ, না ভগবান নারায়ণ নারায়ণ করে গোটা নগর গ্রাম প্রান্তর সব দমন করছে। মা ঠাকুরন কি বলছেন, বাবা কি করবে জানো, সংসারে আছো, ওই ঘড়িটা দেখিয়ে বলছেন, ঘড়ির কাঁটার মতো জপ করে যাও। ঠাকুর কি বলছেন, ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান সদা সর্বদা কীর্তন। বুঝছে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি, তাহলে দেখুন এই যে ঈশ্বরের সদা সর্বদা নামগুণ কীর্তন, মা বলছেন ঘড়ির কাঁটার মতো জপ, নারদ কি করছেন, দেবর্ষি নারদ তিনি করছেন ভগবান নারায়ণ নারায়ণ করে গোটা 24 ঘন্টা তিনি নাম করছেন, এই নারদ চর্চিত ভক্তি। এটি রচিত ভক্তির কথা তো আমরা প্রবেশ করব এক এক করে, কিন্তু চর্চিত ভক্তি যদি অবলম্বন করে, সেই অবলম্বনের নির্দেশিকা কে বাতলে দিচ্ছেন, ঠাকুরমা তাই বলছেন কিনা, তাহলে এই চর্চিত ভক্তিটি যদি আমরা অবলম্বন করতে পারি, ওই যে ঠাকুরের কাছে এসছেন দক্ষিণেশ্বরে, বলছে দেখো 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 ওর ঠোঁটটা যেরকম সবসময়ের জন্য মাছের খাবি খাচ্ছে, অর্থাৎ সবসময়ের জন্য ঠোঁট নড়ছে মানে ভিতরে 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 নাম চলছে। হ্যাঁ, এই নাম যখন চলতে থাকবে, ওই জন্য ওই যে সমস্ত ঘর আদিতে আপনারা থাকেন সেখানে ওই দেয়ালে লিখে রাখতে হয় যে জপ চলছে, তো যে ওই লেখাটার দিকে তাকাবেন না তখনই মনে পড়ে যাবে, সজাগ হয়ে যাবেন, প্রথম প্রথম ওই লেখা একটা দেয়ালে লিখে রাখতে হয় যে জপ চলছে, তো যে আপনি তাকাচ্ছেন অটোমেটিক্যালি দেখবেন আপনি একটা কনসিয়াসলি জপ করছিলেন। এবার রান্নার খুন্তি নাচছেন নাচছেন নাচছেন, মা বলেছেন যে খেতে শুতে উঠতে বসতে চলতে ফিরতে সবসময়ের জন্য ভগবানের নাম করতে হয়, ঘড়ির কাঁটার মতো জপ করতে হয়, আপনি করছেন, কিন্তু করতে করতে কি হচ্ছে বলুন তো, যে খুন্তি নাচতে নাচতে এই যা নুন দিলাম, তো যে নুন দিলাম তো মনে হলো না, তখন ভগবানের নাম বন্ধ হয়ে গিয়ে নুন 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 চলতে শুরু করলো। কিন্তু যে দেয়ালে ওই দরজার মাথায় যদি লিখে রেখে দেন এটা একটা ছাপি, এখন তো খুব সুন্দর করে ছাপানো যায়, ওরকম ছাপিয়ে কাট আউট করে লিখে রেখে দিলেন, নিজেই দেয়ালের দিকে চোখটা বললেন, ও তাই তো আমি জব করছি না, তাহলে জব চলছে, তো ব্যাস আবার দেখবেন রিপারকাশন চলছে, করে দেখুন হাতে নাতে ফল। যে এইটা আমাদের সবসময়ের জন্য ওই দেখতে হবে, কেননা আমাকে আমাদের ওই কেউ মনে করিয়ে দেওয়ার নেই, তো নিজেকেই নিজের মনে করিয়ে দিতে হবে, কি করে না ওই লিখে রাখতে হবে, যে মুহূর্তে লেখাটা চোখে পড়বে না, ওই আমরা যে বলি না যে আমরা জপ করছি, জপযজ্ঞে যাচ্ছি, জপ করব, আনন্দমণিমা একটা খুব সুন্দর কথা বলতেন বাবা, যে দেখো ওই যতক্ষণ আমাদের মনে হবে জপ করি ততক্ষণ জানবে বাবা ঠিক ঠিক জপ হয় না, জপ করি না জপ হয়, এটা মা বলতেন। আনন্দমণিমা খুব সুন্দর করে এটা বলেছেন যে দেখো ভাবে জপ হয়, যখন ওই বুঝতে পারবে জপ হয়, ওই নাম করি না ভগবানের নাম করি না, নাম হয় অটোমেটিক্যালি, তখন ভেতর থেকে নাম হতে শুরু করবে, ভেতর থেকে জপ উঠতে শুরু করবে। ভক্ত হরিদাস
তিনি কি করছেন না, 3 লক্ষ নাম জপ করছেন। মা ঠাকুরন কি করছেন, 1 লক্ষ সারাদিনে জপ করছেন। মা বলছেন না যে 1 লক্ষ জপ করছি। হ্যাঁ, তারপরে ভক্তদের জন্য কত বলছেন, বলছেন তোমার 10,000 জপ করে দেখো। বলছেন মায়ের তখন দেয়া আছে, বলছেন 10,000 সারাদিনে জপ করে দেখো। হ্যাঁ, তাহলে এমন 1-2 হাজার করতেই তো হিমশিম খেয়ে যেতে হয় আমাদের, তাই না? তারপরে তো 10,000। কিন্তু অভ্যেস করলে, আমি জানি এরকম অনেক গৃহস্থ আছে জানেন, যারা ডেলি 10-20 হাজার জপ করে ডেলি। হ্যাঁ, এটা কিন্তু খুব সম্ভব, এটা একেবারে যে অসম্ভব না। প্রথম প্রথম কি করতে হয়, প্রথম প্রথম একটা কাউন্ট করতে হয়। যেমন এরকম সাদা কাগজ, সাদা কাগজ নিতে হয়। কিরকম দেখুন, যখন 108 করলেন, 108 করার পর একটা দাঁত কেটে দিলেন, তারপর আবার 108 করলেন, তারপর একটা দাঁত কেটে দিলেন। এই কাউন্টার আগেকার দিনে মহারাজরা কি করতেন না, ওই একটা খড়ি নিয়ে বসতেন, ওই বা ইটের টুকরো নিয়ে বসতেন, ওই ইটের টুকরো দিয়ে মাটিতে আঁচড় কাটতেন, ওই দাঁত দেখে দেখে কাউন্ট করতেন। প্রথম প্রথমে কাউন্ট করতে হবে, এখন তো পেন খাতা আছে, কোনো অসুবিধাই নেই। তা এরকম প্রথম প্রথম, বা আপনাদের যেদিন হয়তো সুবিধা, একটু কাজ কম আছে, হ্যাঁ, ব্রত উপবাস করেছেন, রান্না টান্না নেই, বা বাড়ির সবাই বলেছে ঠিক আছে চলো আজকে একটু বাইরে খাবো, বাইরে থেকে খাবার আসবে, হ্যাঁ, তা সেদিন একটু সময় পেয়েছেন, তো সেই দিনটাকে কাজে লাগাতে হবে। তো কি করে কাজে লাগাবে না, এই ভগবানের নাম করে, শুধু নাম করে না, এরকম দাগ দিয়ে রাখতে হবে যে কতটা করতে পারলেন। হ্যাঁ, যে ঠিক আছে আজকে তাহলে 2-3 হাজার কি 5,000 কি 10,000 করতে পারলাম, তখন দেখবে এমন একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, ঠিক এইরূপ একটা অপূর্ব শান্তি। এই নারদ যে বলছেন না যে হৃদয়ে একটা আনন্দ, মা বলছেন না যে তার হৃদয়ে ঠাকুর আনন্দের পূর্ণ ঘাট বসিয়ে দিয়ে গেছেন। আনন্দের পূর্ণ ঘাট আর কি, ওই আমরাও যদি ভগবানের নাম উত্তরোত্তর এরকম ভাবে বাড়িয়ে ফেলতে পারি না, তাহলে দেখবো সেই আনন্দের পূর্ণ ঘাট শুধু মায়ের হৃদয়ে বসাননি, সেই আনন্দের পূর্ণ ঘাট সব হৃদয় গুলোতে ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। শুধু অনুভূতি স্তরে আমরা আনতে পাচ্ছি না, আসতে পাচ্ছি না, কেননা আমাদের সেই ক্ষেত্র প্রস্তুত হয়নি। ওই শ্রীমদ ভগবদ গীতায় ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র শত্রুঘ্ন বিভাগ যোগে প্রথমেই বলা হচ্ছে যে যদি আমাদের সেই ক্ষেত্র প্রস্তুত হয়ে যায়, তাহলে আমরা নিজেরাই রিয়েলাইজ করতে পারবো, নিজেরাই বুঝতে পারবো যে আমাদের প্রত্যেকের হৃদয়ে তিনি আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়েছেন। তখন মনে হবে আমি বাবা ঠাকুর কত কৃপাময় যে কেবলমাত্র মায়ের হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়েছেন, তাই না, আমাদের হৃদয়ে আমাদের পূর্ণভাব বসিয়েছেন। আমরা কিন্তু এটা বুঝতে পারি কিরকম বলুন তো, এই যখন ঢুকলাম আজকে মা আমাকে বলছিলেন, যে আমি বললাম যে কি সুন্দর আপনি বেলুড় মঠে গেছেন, আমি দেখলাম ছবিতে, মা সঙ্গে সঙ্গে বললেন যে এই বিয়ে কি আনন্দ পেয়েছি বলে সম্পূর্ণ ডেসক্রিপশন দিচ্ছেন এক এক করে, যে একসাথে ওনার কাছে পরে আপনারা শুনে নেবেন। এই যে ওই আনন্দটা দেখুন সেই দিন পেয়েছেন, আর সেই দিনই ওটা শেষ হয়ে গিয়েছে এমনটা নয়, কিন্তু যে মুহূর্তে উনি মনে করছেন, যে মুহূর্তে আমি ওনাকে বললাম, যে বলছেন এক এক করে যে তার কিসে কিসে আনন্দ হয়েছে, কোন কোন ঘটনা, সেই মুহূর্তে আবার সেই পূর্ণ আনন্দ অনুভব করছেন। এটি কিন্তু সম্ভব। আপনারা এই যে জয়রামবাটি যাচ্ছেন, কামারপুকুর যাচ্ছেন, বেলুড় মঠ যাচ্ছেন, এগুলো যাওয়া কেন বলুন তো, যাওয়া মানে হচ্ছে ওখান থেকে স্মৃতি আরোহণ করে নিয়ে আসা হলো। এইবার যখন ভক্ত পাচ্ছেন, আপনার সমমনস্ক মানুষ পাচ্ছেন, তাদের কাছে সেগুলোর অভিব্যক্তি প্রকাশ করা, যে জানো তো আজকে আমি ওইখানে মঠে গেলাম, মঠে গিয়ে অমুক সাধুর কাছে অমুক ভগবানের কথা শুনে এলাম, আজকে ওই ঠাকুরের আরতিতে এই সাদা ফুল ঘোরাচ্ছিল, আজকে ঠাকুরের আরতিতে লাল পদ্ম ঘোরাচ্ছিল, একদম পরিষ্কার রূপে দেখছি মায়ের আরতি হচ্ছে, আরতিতে এই দিয়ে আরতি করা হলো। এই যে যখন আপনি এগুলোর অভিব্যক্তি ঘটছেন, তখন আবার সেই এক আনন্দ, যে আনন্দ ওখানে পেয়ে এসছেন, সেই এক আনন্দ এই মুহূর্তে তৎক্ষণাৎ পাবেন। তাহলে দেখুন এইগুলো একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে ওই আমাদের ভক্তি বৃদ্ধির উপায়। তাহলে কি হলো না, যখন অপর ব্যক্তির সঙ্গে দেখা হলো, তখন ভগবানের কথা কওয়া হলো কিনা, তখন তো ওই আবিজারি সংসারের কথা বলা হলো না, ওই ভগবানের কথাই বলা হলো, যে আমি দেখো তীর্থ করে এসেছি, ওখানে গিয়ে এই করে এসেছি, এই এই দেখে এসেছি, এই খুব আনন্দ হয়েছে। তখন তাকে আপনি কি বলবেন, যে দেখো তুমিও সুযোগ পেলে তুমিও একবার যেও, জানো এই যে আনন্দ পেয়েছি, তুমি গেলে তুমিও সে একই আনন্দ পাবে গো। এই যে তাকে পথের সন্ধানটা দিয়ে দেওয়া, যে আমি শুধু কেবলমাত্র আনন্দ পেয়েছি স্বার্থপরের মতো এরকম নয়, ওই আমকে ঠাকুর বলছে মুখটা মুছে নেওয়া নয়, যে আমি আম খেয়েছি
এবার আমের স্বাদটা কেমন আপনি বর্ণনা করে দিলেন, দিয়ে বলতে হয় যে দেখো বাবা তুমিও আমটা খাও, দেখো তুমিও সেই আনন্দের স্বাদ পাবে গো, আমের স্বাদ পাবে গো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। যদি আমরা এইরূপ ভাবে চলি, আমাদের চারপাশের মানুষজন যখন এই ভক্তি মার্গের উচ্চ স্তরে বিচরণ করবে, তখন আমাকে আলাদা করে ওই ভক্তি মার্গ অবলম্বন করতে হবে না, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা অলরেডি সেই ভক্তি পথের মধ্যে দিয়েই বিচরণ করছি, শুধু বুঝতে পারছি না। ওই কিরকম বলুন তো, ঠাকুর বলছেন একটা উদাহরণ, এটা দিয়ে শেষ করি, আমার সময় শেষ হয়ে গিয়েছে। আবার পরবর্তী ক্লাসে আমরা এই একদম 1, 2, 3, 4 করে এগোবো। ভীষণ ভালো লাগবে, এটা ভীষণ ইন্টারেস্টিং একটি সাবজেক্ট, এবং গ্রন্থটি এমন একটি গ্রন্থ, প্রত্যেকে আপনারা ওই কিনে নিয়ে বাড়িতে রাখুন, পড়ুন, দেখবেন। ঠাকুর একটা লাস্ট বলে শেষ করব, যে উদাহরণ দিচ্ছেন যে যতক্ষণ ছুঁচ মাটি চাপা রয়েছে ততক্ষণ চুম্বক সেটি টানতে পারে না। যেই মাটি ছুঁচ থেকে ধুয়ে গেল, সেই মুহূর্তে ছুঁচ চুম্বকে আকর্ষণে আকর্ষিত হয়ে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করলো, একীভূত হলো। ঠিক সেরকম আমাদের এই দেহরূপী ছুঁচ ওই বিষয় বাসনার একেবারে মাটিতে চাপা দেওয়া রয়েছে, সেই জন্য আমরা এই অনুভূতিটা পাচ্ছি না। যখন অনুভূতি পাচ্ছেন, যখন এইখানে প্রবেশ করছেন, খণ্ডন ভব বন্ধন গাইছেন, আরতি হচ্ছে, তখন দেখুন ওই বাসনাগুলো ঝেড়ে উঠানে ফেলে আসছেন। সেই জন্য সঙ্গে সঙ্গে ঠাকুরের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছেন, আর আনন্দের সাগরে ভেসে যাচ্ছেন। হন কি না বলুন, পরীক্ষিত সত্য তো এটা, ওই বাসনাগুলো ফেলে আসছেন। ঠিক সেরকম এটাই প্র্যাকটিসের মধ্যে দিয়ে যখন আসবে, তখন এই গোপালের মায়ের মতো অবস্থা হবে আমাদের প্রত্যেকে, যে আমরা সব সময়ের জন্য বাসনা মুক্ত হয়ে সব সময়ের জন্য ভগবানের সঙ্গে একীভূত হয়ে থাকতে পারবো, ভগবানের সঙ্গে বিলাস করতে পারবো, ভগবানকে ভালোবাসতে পারবো, ভগবানের সঙ্গে কথা কইতে পারবো, ভগবানের সঙ্গে আমোদ আহ্লাদ করতে পারবো, ভগবানকে খাইয়ে দিলে ভগবান খাবেন তার অদর্শন করতে পারবো। সকলে ভালো থাকবেন, নমস্কার। ॐ शांति 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 हरि ॐ तत्सत् श्री राम कृष्ण रुद्र नमस्ते। हां हो ओई बोला उसको ভালো না তো ওই আগের বার রামকৃষ্ণ শরণম করেছি, বিদেশ থেকে মানুষ আমাকে জানিয়েছে যে মহারাজ আপনি ওখানে গেলে অবশ্যই রামকৃষ্ণ শরণম পড়ুন, আমাকে লিখে পাঠিয়েছে ওখান থেকে। ভালোতে হবে, ঠিক আছে। আগের বারের মতো হবে কিনা জানি না, আসলে কালকে একটু কল্যাণী দিয়েছিলাম, আর ফেরার পথে খুব ঠান্ডা লেগে গেছে, গলা খুব জ্বলছে। Ram Krishna Sharanam 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 Ram Krishna Sharanam
সকলে ভালো থাকবেন, আবার সামনের মাসে দেখা হবে।